हेलो फ्रेंड्स, वेलकम टू सीआर हॉरर। आज हमें आलोचना करब फंडामेंटल ऑफ नर्सिंग थेके की की इम्पोर्टेंट क्वेश्चन आसते पारे बा तुम्हारे जो इंटरव्यू सेटा स्टाफ नर्स ग्रेड टू होते पारे बा सीएचओ जो इंटरव्यू प्रोसेस हय सेखाने की की क्वेश्चन आसते पारे फंडामेंटल ऑफ नर्सिंग थेके सेई किछु इम्पोर्टेंट क्वेश्चन निये आलोचना करब। एखाने जो क्वेश्चनगुलो रयेछे सेगुलोर मध्ये बेशिरभागई किन्तु इंटरव्यूर समय धरा हय। যেমন স্টাফ নার্স গ্রেড টুর ক্ষেত্রে ধরো তোমাকে বলা হলো হোয়াট ডু ইউ মিন বাই নার্সিং, নার্সিং মানে তুমি কি বোঝো বা নার্সিং সম্বন্ধে তোমার ধারণা কি, তখন তোমাকে কি বলতে হবে, নার্সিং সম্পর্কে একটা ডেফিনেশন দিতে হবে। অবশ্যই একটা ডেফিনেশন তোমাকে দিতেই হবে, তুমি যে তোমার মতো করে বললে যে নার্সিং কি সেটা কিন্তু হবে না। অবশ্যই একটা ডেফিনেশন দিতে হবে এবং কে ডেফিনেশনটা দিয়েছেন তার নামটা অবশ্যই বলতে হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নার্সিংয়ের ডেফিনেশন অবশ্যই একটা মুখস্থ করবে, একটা না অ্যাটলিস্ট দুটো মুখস্থ করবে। এর মধ্যে ফ্লোরেন্স নাইটিংগেলের যে নার্সিং রিলেটেড ডেসক্রিপশন বা ডেফিনেশন রয়েছে সেটা অবশ্যই মুখস্থ করবে, এবং এর সাথে যদি পারো আরও যে বিভিন্ন নার্সিংয়ের ডেফিনেশন রয়েছে সেগুলো অবশ্যই একটা মুখস্থ করবে, এবং কে বলেছেন বা কোন অথরিটি থেকে বলা হয়েছে সেই ডেফিনেশনটাও কিন্তু মনে রাখতে হবে। তারপর রয়েছে দেখো হেলথ টিম, হোয়াট ডু ইউ মিন বাই হেলথ টিম, হেলথ টিম কাকে বলে, হেলথ টিমে কতজন মেম্বার থাকে, কে কে থাকে, তাদের পারপাস কী, গোল কী, এগুলো কিন্তু জানতে হবে। এছাড়াও হেলথ কাকে বলে এটার আলাদা ডেফিনেশন রয়েছে, ইলনেসের এক একটা ডেফিনেশন রয়েছে। এই যে চারটি ডেফিনেশন রয়েছে এই চারটি ডেফিনেশন কিন্তু অবশ্যই মুখস্থ করবে, এগুলি কিন্তু অবশ্যই ইন্টারভিউয়ের সময় কাজে লাগবেই লাগবে। দ্বিতীয় নম্বর রয়েছে দেখো ফাংশন অফ নার্স, নার্সের কাজ কী বা নার্সের রোল কী রয়েছে, নার্স একজন নার্স তার কী কী ক্যারেক্টারিস্টিক থাকা প্রয়োজন বা কী কী তিনি কাজকর্ম করে থাকেন, তার কোয়ালিটি কী কী থাকা প্রয়োজন, এগুলি কিন্তু তোমাকে ইন্টারভিউ ধরতেই পারে। তিন নম্বর যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এথিক্স অফ নার্সিং প্রফেশন, নার্সিং প্রফেশনের এথিক্স কী কী রয়েছে, তোমাকে তো প্রথমে জিজ্ঞাসা করলো হোয়াট ডু ইউ মিন বাই এথিক্স অ্যান্ড ডু ইউ নো দেয়ার হ্যাভ সাম এথিক্স ইন নার্সিং প্রফেশন অ্যান্ড হোয়াট দে আর, তখন তোমাকে কিন্তু নার্সিং প্রফেশন রিলেটেড যে এথিক্স রয়েছে এই এথিক্সগুলো অবশ্যই বলতে হবে। এখানে টোটাল 14টা এথিক্স রয়েছে, 14টা এথিক্সও কিন্তু তোমাকে জিজ্ঞাসা করতে পারে, হয়তো জাস্ট এই কোশ্চেনটা জিজ্ঞাসা করলো যে হোয়াট ডু ইউ মিন বাই এথিক্স অ্যান্ড এথিক্স অফ দ্য নার্সিং প্রফেশন, এখানে 14টা যে এথিক্স রয়েছে এগুলো অবশ্যই যথেষ্ট করে রাখবে। চার নম্বর হেলথ টিম, যেটা আগে বললাম এর ডেফিনেশন তো অবশ্যই পড়তে হচ্ছে, এছাড়াও এর টার্গেট এবং মেম্বার, মেম্বারটা খুবই ইম্পর্টেন্ট, হেলথ টিমে কারা কারা থাকেন সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পাঁচ নম্বর মাসলোস থিওরি অফ হায়ারার্কি নিড, মাসলোস থিওরি অফ হায়ারার্কি নিড, মাসলো যে একটা ওনার থিওরি পাবলিশ করেছেন হায়ারার্কি নিড অনুসারে মানুষের কোনটা কখন প্রয়োজন বা কোন লেভেলে কোনটা মানুষের চাহিদা রয়েছে সেটা পড়ে রাখবে। এখান থেকে ধরো কোন দ্বিতীয় স্তরে বা ফার্স্ট একদম গ্রাউন্ড লেভেলে যে নিডটা রয়েছে সেই নিড সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করলো, এবং এর কতটা চাহিদা বা এর গুরুত্বটা মানুষের জীবনে কত সেটা তোমাকে জিজ্ঞাসা করা হলো, তখন কিন্তু তোমাকে বলতে হবে। ছ নম্বর এফেক্টস অফ হসপিটালাইজেশন অন পেশেন্ট অ্যান্ড পেশেন্টস ফ্যামিলি মেম্বার, কোনো একজন পেশেন্ট হসপিটালে ভর্তি হয়েছে বা অ্যাডমিট হয়েছেন তার তখন মাইন্ডের কন্ডিশান কেমন রয়েছে বা তার পেশেন্টের যে ফ্যামিলি মেম্বার তাদের কীরকম টেনশান হয় বা তাদের কন্ডিশান কেমন হয় এবং তুমি সেই সিচুয়েশানটাকে কীভাবে হ্যান্ডেল করবে, এই রিলেটেড কোশ্চেন আসতেই পারে বা ইন্টারভিউ ধরতেই পারে। সাত নম্বর কোশ্চেন টাইপস অফ ডিসচার্জ, এটাও ভিভিআই, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডিসচার্জের টাইপ কত রকমের, লামা, ডিওআরবি, ডিএন, বিভিন্ন যে ডিসচার্জ রয়েছে বা ডিসচার্জ প্রসিডিওর রয়েছে সেগুলো কাকে বলে, প্রতিটা স্টেপ বা প্রতিটা যে টাইপ রয়েছে প্রতিটা টাইপের ডিফারেন্সিয়েশন কী, একটা থেকে আরেকটা আলাদা কোথায় সেটাও খেয়াল রাখতে হবে। আট নম্বর যদি আমরা আলোচনা করি নার্সিং প্রসেস, এটাও খুবই গুরুত্বপূর্ণ, নার্সিং প্রসেসও ইন্টারভিউয়ের জন্য যথেষ্টই গুরুত্বপূর্ণ। ডেফিনেশন জিজ্ঞাসা করো নার্সিং প্রসেস কী বা নার্সিং প্রসেস যে রয়েছে তার স্টেপ কতগুলি রয়েছে, ইম্পর্টেন্ট, নার্সিং প্রসেসের ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ। আমরা কেন নার্সিং প্রসেস মেনটেন করবো, তুমি যদি কোনো গভর্নমেন্ট বলো বা প্রাইভেটে যেখানেই জব করো না কেন তোমাকে একটা নার্সিং প্রসেস প্রতিদিন লিখতে হয় এক একজন পেশেন্টের জন্য, তাহলে আমরা এই নার্সিং প্রসেসটা কেন লিখবো, এর ইম্পর্টেন্স কোথায়। এছাড়াও টাইপস অফ ডাটা, কোনটা সাবজেক্টিভ ডাটা কোনটা অবজেক্টিভ ডাটা, সাবজেক্টিভ ডাটা আর অবজেক্টিভ ডাটা আমরা কীভাবে বুঝবো, এদের ডিফারেন্সিয়েশান কী, এগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট। মেথড অফ ফিজিক্যাল অ্যাসেসমেন্ট, ফিজিক্যাল অ্যাসেসমেন্টের জন্য কী কী মেথড ব্যবহার করা হয়, কয়টি মেথড আছে, ইন্সপেকশন যেটা আমরা চোখ দিয়ে দেখছি, প্যালপেশন করছি, প্যালপেট করছি,
এছাড়া অসকারেশন এবং পারকিউশন, এই যে চারটি মেথড রয়েছে, এই চারটি মেথড সম্পর্কে তোমাকে কোন একটা মেথড সম্পর্কে আলোচনা করতে বললো বা সেখানে কি ইউজ হয় সেটা সম্পর্কে জিজ্ঞাসা করলো। 10 নম্বর, ডিফাইন ভাইটাল সাইন্স। ভাইটাল সাইন্সের চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, এটা পড়ে রাখবে, যেটা শুধু ইন্টারভিউয়ের জন্য নয় নিজের জানার জন্য কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট এই ভাইটাল সাইন্স চ্যাপ্টারটি। এখানে কিন্তু যে ডিগ্রি অফ পাইরেক্সিয়া, পাইরেক্সিয়ার যে বিভিন্ন ডিগ্রি বা কত হলে আমরা কোনটাকে কত বলবো, মাইল্ড, মডারেট, সিভিয়ার, কোলাপস, কোনটাকে আমরা কী বলবো এটা অবশ্যই জানতে হবে। আর টাইপস অফ ফিভার, রেমিটেন্ট, ইন্টারমিটেন্ট, বিভিন্ন যে টাইপ রয়েছে, চারটে টাইপ রয়েছে, সেই টাইপগুলো খেয়াল রাখতে হবে ফিভারের। এছাড়াও পালস, পালস কাকে বলে বা পালসের সাইট কোনগুলো, আমরা কোথায় কোথায় পালস দেখি, পালসের টোটাল হিউম্যান বডির মধ্যে চারটে সাইট রয়েছে যেখানে আমরা পালসেশন ফিল করতে পারি। এছাড়াও বিপি, বিপির মধ্যে হাই বিপি, লো বিপি বা তোমার বলতে পারো হাইপোভলিমিয়া, হাইপারভলিমিয়া, এগুলো ধরতে পারে। এছাড়াও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা হচ্ছে পালস প্রেশার, এটা অনেকে ভুল করে। পালস প্রেশার কিন্তু পালসের সাথে রিলেটেড নয়, পালস প্রেশার বিপির সাথে রিলেটেড। 11 নম্বর, স্পিলেজ ম্যানেজমেন্ট, কেমিক্যাল স্পিলেজ ম্যানেজমেন্ট এবং এর সাথে সাথে বডি ফ্লুইড, যে আমাদের শরীরে যদি কোনো ব্লাড বলো বা অন্য কোনো ফ্লুইড যদি লিকেজ করে বা স্পিলেজ করে, মেঝে মধ্যে ছড়িয়ে যায়, সেটাকে আমরা কীভাবে ম্যানেজ করবো, এটা ইম্পর্টেন্ট। কিন্তু এগুলো যাই বলবো সবই ইম্পর্টেন্ট, তাই আলাদা করে কিছু বলছি না, তবুও এর মধ্যেও যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো জাস্ট আলোচনা করছি। 12 নম্বর, ডিসইনফেকশান অ্যান্ড স্টেরিলাইজেশন, মোস্ট ইম্পর্টেন্ট টপিক বলতে পারো, ডিসইনফেকশান অ্যান্ড স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশানের যে স্টেপগুলি রয়েছে বা বিভিন্ন যে ধর টাইপগুলো রয়েছে, কোনটা রাবার গুডস, কত রাবার গুডস কত ডিগ্রিতে বা কতক্ষণ ধরে আমরা ডিসইনফেক্ট করবো, এছাড়াও গ্লাস অবজেক্ট, গ্লাস অবজেক্ট, রিলেন, বিভিন্ন যে জিনিসগুলো রয়েছে, সাফ অবজেক্ট, ব্লাড অবজেক্ট বা ইনস্ট্রুমেন্ট, এগুলো যে স্টেরিলাইজেশন প্রসেস সেগুলো কিন্তু মনে রাখবে। এগুলো বিভিন্ন ক্ষেত্রে ডিফারেন্ট আসে রয়েছে, কোনটা কতক্ষণ বা কোনটাকে ফুটানো হবে, কোনটাকে ফুটানো হবে, এগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। 13 নম্বর, হ্যান্ড ওয়াশিং, হ্যান্ড ওয়াশিংয়ের যে পারপাস কী, এর স্টেপগুলো তোমাকে ধরো ওখানে ইন্টারভিউয়ের মাঝে বললো যে স্টেপগুলো দেখাবো, তখন তোমাকে দেখাতে হবে হ্যান্ড ওয়াশিংয়ের স্টেপগুলো রয়েছে বা 5টা মুভমেন্ট রয়েছে হ্যান্ড ওয়াশিংয়ে, সেই 5টা মুভমেন্ট অবশ্যই করে রাখবে। বিএমডব্লিউ ম্যানেজমেন্ট, আমরা আগেও আলোচনা করেছি, বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট, কোথায় কোন জিনিসটি ফেলবো বা ডিসকাস করবো। সিপিআর, কার্ডিওপালমোনারি রিসাসিটেশন, এর মধ্যে পুরোটাই এটা পড়তে হবে সিপিআর, এগুলো আমরা পরে আলোচনা করতে পারি, সিপিআর নিয়ে অনেকটা পুরো একটা ক্লাস রয়েছে, সিপিআর আলোচনা করতে পারি। তবুও তোমরা ফান্ডামেন্টাল অফ নার্সিং যদি বইটা পড়ে থাকো অবশ্যই সিপিআরটা একবার দেখে রাখবে। 16 নম্বর, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স অ্যান্ড ফ্লুইড, সরি, ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। আমাদের শরীরে ফ্লুইড যদি কম বা বেশি হয় তাহলে কী হতে পারে, বা ইলেকট্রোলাইটস যেগুলো রয়েছে, পজিটিভ যেগুলো চার্জ বা নেগেটিভ চার্জ কোনগুলো, এছাড়াও এদের কম বেশির জন্য কী কী হয় সেটাও ইম্পর্টেন্ট। ইলেকট্রোলাইট কখন হাইপার ক্যালমিয়া, হাইপার ন্যাট্রিমিয়া, হাইপার ক্যালসিমিয়া হয়ে থাকে, এগুলো অবশ্যই ভালোভাবে পড়বে, টিটানিক কী কজে হয়ে থাকে, বিভিন্ন যে ইলেকট্রোলাইটসগুলো রয়েছে এগুলোর ইম্বালেন্স হলে কী হয় সেগুলো পড়ে রাখবে। আমরা পরবর্তী ভিডিওতে পিডিএফ প্রোভাইড করবো, যদি কেউ না এই যে এগুলোর অ্যান্সার পেয়ে থাক তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে যে বিভিন্ন ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে সেখান থেকে আমরা অবশ্যই পিডিএফ দেবো এবং আলোচনা করার চেষ্টা করবো। 17 নম্বর, অ্যাসেসমেন্ট অফ পেন, পেনের যে স্কেল রয়েছে সেই স্কেল অনুযায়ী কোনটাকে আমরা কী বলবো, কোনটা হার্টস, কোনটা মোর হার্টস, এরকম বিভিন্ন যে টাইপ রয়েছে সেই পেন অ্যাসেসমেন্টের বিভিন্ন ভাগগুলো পড়তে হবে। 18 নম্বর, 10 রাইটস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 10 রাইটস, যে 10টা রাইটস রয়েছে যখন মেডিকেশান দিচ্ছ কোন পেশেন্টকে, তখন তার যে 10 রাইটস বা তুমি যখন প্রোভাইড করছো তোমাকে যে 10 রাইটস ফলো করতে হবে সেগুলিও খুবই ইম্পর্টেন্ট। সাইট অফ ইঞ্জেকশান, ইঞ্জেকশানের সাইট কী কী, আইএম, আইভি, সাবকাট, ইন্টারডার্মাল, এগুলোর যে সাইট সেগুলো প্রতিটা বলে রাখ, এর সাথে ইম্পর্টেন্ট আইএম, আইএমটা ভেরি ইম্পর্টেন্ট, আইএমের সাইটগুলো কোথায় দেওয়া হয় এবং কীভাবে দেওয়া হয় এই যে প্রসেস সেটাও খেয়াল রাখতে হবে। 20 নম্বর, থোরাসিনথেসিস, থোরাসিনথেসিস কাকে বলে, এছাড়াও এর মধ্যে আরও ভাগ রয়েছে নিউমোথোরাক্স, এম্পাইমা, হিমোথোরাক্স, এই যে ভাগগুলো রয়েছে প্রতিটাই পড়তে হবে। 21 নম্বর, সলিউশন প্রিপারেশান, এগুলো নিয়ে আলাদা ক্লাস হবে, 21, 22, 23, এই তিনটে নিয়ে আমরা আলাদা আলোচনা করবো। সলিউশন প্রিপারেশান, এই যে সূত্র রয়েছে সেই সূত্রটা আমরা কীভাবে প্রিপেয়ার করবো বা তোমাকে কোনো একটা ইন্টারভিউয়ের মাঝে বলে দিল,
একটা কোশ্চেন দিয়ে দিল, তোমাকে সেখানেই মুখে মুখে ক্যালকুলেশন করে ওখানে বলতে হবে অ্যান্সার। মেডিসিন ক্যালকুলেশন, অ্যাডাল্টদের কত হয়, চাইল্ডদের কত হয় এবং সেটা কীভাবে ক্যালকুলেশন করবে সেই স্টেপ এখানে দেখানো হবে। 4 নম্বর, আইভি ড্রপ ক্যালকুলেশন, আশা করি সবাই জানো, যদি না জানো এটা নিয়েও আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এই হচ্ছে ফান্ডামেন্টাল অফ নার্সিং থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলি অবশ্যই ফান্ডামেন্টাল 1, এখান থেকে মেনলি কোশ্চেনগুলো করা হয়। বাকি যা এছাড়াও যে ফান্ডামেন্টাল 2, যে ভলিউম 2 বইটি রয়েছে, সেখান থেকে কিন্তু খুব একটা বেশি কিছু করার দরকার নেই। জাস্ট থার্ড ইয়ার এবং সেকেন্ড ইয়ারের যে মেডসার্স, সাইকিয়াট্রি, চাইল্ড হেলথ, অপস বা কমিউনিটি বলো, ওগুলোই কিন্তু ওখানে রয়েছে। জাস্ট ওখানে প্রসিডিউরগুলো রয়েছে। ফান্ডামেন্টাল অফ নার্সিং 1 থেকে এই কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি দেখে রাখো। যাদের যাদের বই রয়েছে বা যারা বই জোগাড় করতে পারবে তারা অবশ্যই এগুলি পড়বে। এই যে এথিক্স বলো, ডিসচার্জ প্রসিডিওর বলো, স্পিলেজ ম্যানেজমেন্ট, ডিসইনফেক্ট, এগুলো ভালোভাবে পড়বে। আর যদি না কেউ পেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে সেগুলো নিয়ে আলোচনা করবো বা পিডিএফ শেয়ার করবো। থ্যাংক ইউ।